ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু আমি সকালের কিছু ভিডিও তুলে রেখেছিলাম, সকালের ব্রেকফাস্ট আরও অনেক কিছু ছিল, তো সেগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের কাছে আমি সেগুলো শেয়ার করতে পারলাম না। তো কি আর বলবো, ডিলিট হয়ে গেছে, ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, কত ভিডিও করে রেখেছিলাম সকালে সব কিছু ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তো চলো সন্ধ্যা থেকে দেখা শুরু করো। সকালেই ভিডিও করেছিলাম, দুপুর থেকে আর করিনি, সন্ধ্যেবেলা তারপরে আবার করেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সারাদিন পরে তোমাদের সামনে আসলাম কথা বলতে। সকাল থেকে প্রচুর চাপ ছিল, সকালবেলা তো মা অফিসে চলে গেল, তারপরে তো তোমাদের সামনে আর আসিনি, তোমাদের সেই লাস্ট দেখিয়েছিলাম। তারপরে তো স্নান টান করলাম, ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, তারপরে সারা দুপুর ধরে ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল, সেগুলো করলাম, এডিট করলাম। তো প্রচুর কাজের মধ্যে ছিলাম, মা এখন বাড়ি আসলো, এখন বাজে হচ্ছে বিকেল 5:15, মা 5টার দিকে বাড়ি এসেছে। তো আমি এত সময় আমার সাজগোজ দেখছো এই ব্র্যান্ড প্রমোশনের জন্য, আমি এই মাত্র বাড়ি আসলাম সারাদিন পরে। হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোশনের জন্য একটু সাজগোজ করেছিলাম, তাই এখন দেখতে পাচ্ছো। তো সোয়েটার পরলাম, ড্রেস পরেছিলাম, একটা ড্রেসটা চেঞ্জ করলাম, তারপরে নাইটি পরলাম, তারপরে সোয়েটারটা পরলাম। প্রচণ্ড ঠান্ডা, সোয়েটারটা পরে বেশ আরাম, সোয়েটার পরে থাকতে পারি না বাড়িতে, অস্বস্তি লাগে, চাদরটাই ঠিক আছে, আর ঠান্ডা লাগলেও আমি সোয়েটার পরে থাকি না, কম্বলের ভিতরে ঢুকে থাকি। তো চলো এখন চা খাবো, বাইরের দিকে যাবো, চলো। তো তোমাদের বললাম না যে সোয়েটার পরে অসুস্থ হচ্ছে, দেখো সোয়েটার খুলে ফেলেছি, সোয়েটার খুলে ফেলে চাদর পরে নিয়েছি। তো আজকে জানো তো এত কাজের চাপ ছিল যে আমি দুপুরবেলা খেতেও পারিনি। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, রুটি তরকারি তোমাদের তো দেখিয়েছিলাম, ওইটাই সেই ব্রেকফাস্ট। তারপরে আমি আর দুপুরে খেতেও পারিনি, এত দুপুরের মানে ব্র্যান্ড প্রমোশনে কাজের চাপ ছিল, কারণ আজকে ভিডিওটা কাল দেওয়ার কথা ছিল, তো আজকে দেব, এখনো দিইনি, দেব। তো চলো এখন আমি চা খাবো না, এখন আমি ভাত খাবো। তো মাও আজকে দুপুরবেলা ভাত খায়নি, এই এখন বাড়ি আসলো অফিস থেকে, এখন খেতে বসেছে। তো আজকে কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখানোই হয়নি, তো প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে বেতো শাক, মা করেছিল সেই সকালে। এটা কি? শিম আলু চচ্চড়ি। শিম আলু চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, এটা আলুর দম, এটা হচ্ছে নতুন আলুর দম, শিম আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, বেতো শাক, আর এটা কি? এটা তো সেই সকালের রুটি, আর তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ, তার সাথে ডিম সিদ্ধ। তো চলো খেয়ে নি, প্রচন্ড এত ভাত আমি খাবো না, এটা কার ভাত? এখন ওই লেবুগুলো নিয়ে আসলাম, ভালো করেছো। ভাত টাত খাওয়ার পরে, বেশ অনেকক্ষণ পরে, সঙ্গে সঙ্গে তো আর ভাত চা খায়নি, তো অনেকক্ষণ পরে মা চা করে নিয়ে এসছে। দেখো এখানে আজকে রাজ আছে, বিট্টু আছে, আমি আছি, পাপা আছে, তো সবাই মিলে এখন চা খাবো। তো কে একজন এসছে, তাই মা উঠে গেল কথা বলতে। তো চলো চা খেয়ে নিই আমরা সবাই মিলে, তোমাদের সঙ্গে আবার পরে আসছি, পরে আর আসতে পারিনি গো, সরি সরি তোমাদের বলছি। তো বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সকাল থেকে, পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকো। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তার পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম, আজকে হচ্ছে শনিবার 16ই ডিসেম্বর। হ্যাঁ গো, হ্যাঁ 16ই ডিসেম্বর, আজকের ভিডিও আমি আজকেই ছেড়ে দিচ্ছি, আসলে ভিডিওটা তো খুব ছোট হয়েছে আজকে, কালকে ভিডিও সারাদিন করাই হয়নি, কালকে তো সারাদিন ভিডিও করিনি খুব একটা, ব্র্যান্ড মোশন নিয়ে ব্যস্ত ছিলাম। তার মধ্যে কি হয়েছে জানো তো, আবার ভিডিও আবার ডিলিট হয়ে গেছে, ভাবো তার মানে আমি তোমাদের কাছে কি পোস্ট করব বলো তো। আর একদিন ভিডিও পোস্ট না করলে তোমরা সবাই এত কমেন্ট করো যে মনু ভিডিও পোস্ট করলে না কেন, তোমার জন্যে খুব টেনশান হচ্ছে, ঠিক আছো তো? অনেকে কমেন্ট করো। তো যাই হোক, ছোট হোক আর বড় হোক, ভিডিও তো দিতেই হবে, তাই না? তো যাই হোক, দেখো আমি সেই জন্য ভাবলাম পরের দিন সকালের ভিডিওটা একেবারে দিয়ে দিই। মা আজকে, আজকে সকালের ঘটনা এটা, মানে আজকে 16ই ডিসেম্বর, আজকে একদম কারেন্ট ভিডিও তোমরা পাবে, দিনের দিনের ভিডিও। সকালবেলা পাপা বাজার করে নিয়ে চলে এসছে, আজকে তো মা অফিসে যাবে, তো পরের ভিডিওতে সব তোমরা দেখতে পাবে, পাপা বাজার করে নিয়ে চলে এসছে, মাছ টাছ নিয়ে এসছে, সেই সব আমি রান্নাবান্না করবো, দিদিভাই বাসন মেজে চলে এসেছে, আর মা বানাচ্ছে সকালের ব্রেকফাস্ট চাউমিন। মা চাউমিনটা খুব ভালো, মানে আমার মায়ের হাতের সবকটা রান্নাই তো ভালো, সবকটা রান্না, মানে চা থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রায়েড রাইস, মানে সব কিছুই আমার মা ভালো বানায়,
বিরিয়ানি, পোলাও। আমাদের বাড়ির পোলাওটা না একটু ভিন্ন স্টাইলে হয়, তোমাদেরকে একদিন আমি সেটা শেয়ার করব, বুঝেছো তো? যাই হোক, সব মা দেখতে পাচ্ছে কি সুন্দর করে চাউমিনটা বানিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। অবশ্য আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর দুপুরবেলা পোস্ট করব। আমি তো দুপুরবেলায় পোস্ট করি, দুপুর 2:30টায় পোস্ট করি, তোমরা সবাই জানো তো। দিনের দিনের ভিডিওই ছেড়ে দেবো দিনের দিনে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা কিন্তু হয়েও গেছে। আজকে ভিডিওটা যে এতটা ছোট হবে আমি সত্যি ভাবতেই পারছি না। আসলে তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি তুমি 30 মিনিটের ভিডিও দাও, আমি দেখব, তোমার অল্প ভিডিওতে মন ভরে না। তারা তো আজকে আমার উপর নিশ্চয়ই খুব রেগে যাবে, তাই না? তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নাও, রোজ তো আর সমান হয় না, একদিন একটু প্রবলেম হতেই পারে, তাই তো? সেটা আমাকে একটু নিশ্চয়ই তোমরা বুঝবে। তো এবার মা চা বানাচ্ছে, আমি এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি, এই ক্যামেরাগুলো বিট্টু করছে। আজকে তোমরা ব্লগে আমাকে বেশি দেখতে পাবে না, কারণ আমি আজকে ক্যামেরার সামনে বেশি আসিনি, আসলে ভিডিও তো করতেই পারিনি, আর যা করেছিলাম সব কালকে ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছে, কোনো ভিডিও করার পরে যদি সেটা ডিলিট হয়ে যায় ভীষণ খারাপ লাগে। আর এই হচ্ছে সেই বিখ্যাত চা, আমার মায়ের হাতের চা। তো তোমাদেরকে কবে যে খাওয়াতে পারবো, একজনকে মনে হয় খাওয়াতে পেরেছি, যাই হোক সেটা তোমরা কালকেই দেখতে পাবে কাকে খাওয়াতে পারলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে এক এক করে একদিন সবাইকে খাওয়াবো, সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। আর এই হচ্ছে আমার দিদি, মানে হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদি। তো সেই দিদি প্রত্যেক দিন সব কাজকর্ম হয়ে গেলে তারপরে একসাথে আমার মা, দিদি, পাপা সবাই মিলে একসাথে চা খায়। আমি তো তখন ঘুম থেকে উঠি না, ওই জন্য দিদির সঙ্গে আমার কোনো দিনই দেখা হয় না, কারণ আমি তো অনেক দেরিতে ঘুম থেকে উঠি, তাই না? তো যাই হোক, মা এখানে দেখো চা খেয়ে সবাইকে আবার চাউমিন দিচ্ছে। মা কতটা যে চাউমিন করেছে, পাপাকে দিয়েছে, দিদিকে দিয়েছে, বিট্টুকে দিয়েছে, রাজকে দিয়েছে, আমাকে দিয়েছে, যাই হোক, তো চলো, অনেক চাউমিন করেছিল। তো এখানে পাপা খাচ্ছে, বিট্টু খাবে, দিদি খাবে, দিদি তো খুবই লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমাদের দিদিটা খুব কিন্তু মিষ্টি, বলো, মানে আমাদের যে কাজ করে আমাদের, তোমরা তো দেখতে বুঝতে পারছো, খুব মিষ্টি কিন্তু। তো যাই হোক, দিদির সঙ্গে আমার কোনোদিনই দেখা হয় না তেমন, কী আর করবো, দেরি করে ঘুম থেকে উঠি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা এতটা পরিমাণে ছোট হয়ে যাবে, এত খারাপ লাগছে কি বলবো। তো আজকে শনিবার, দিনের দিনের ভিডিওটা আমি তোমাদের আগেও বললাম ভয়েস দিতে দিতে যে দিনের দিনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আর আর কি, মা বাড়ি নেই, মা তো অফিসে চলে গেছে, আজকের ভ্লগ আবার পড়ে আছে, মানে দিনের দিনের ভিডিওটা দিতে গেলে না খুব প্রবলেম হয় জানো তো, ওই যে যদি আমি একদিনেই দুটো ভিডিও করি খুব সমস্যা হয়ে যায়। যেমন ধরো আজকে সকাল থেকে আজকে যে শনিবার, সেই ব্রেকফাস্টের সব কিছু তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করে দিলাম, এবার তাহলে কালকের মধ্যে আমার কতটা চাপ হয়ে যাচ্ছে বলো তো, কারণ কালকেও তো ভিডিও ছাড়তে হবে, কালকেও তো আবার কিছু না কিছু দেখা থাকবে, সেগুলোও তো আমাকে করতে হবে, তাই না? তো যাই হোক, এখন রান্নাবান্না করবো, এখন তাও কটা বেজে গেছে, 12:12, বাবা আমি কখন রান্না করবো, মা তো অফিসে চলে গেছে, মা আজকে রান্নাবান্না করতে পারিনি, আমিই বলেছিলাম যে আজকে আমি রান্না করবো, তোমাকে আর রান্না করতে হবে না। তো এই আর কি, আর কি আর কিছু না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি সারাক্ষণ জানো তো, তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের সঙ্গে কবে যে আমার দেখা হবে, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, মনে হয় যেন একদম তোমরা আমার ঘরের মানুষ, আমার নিজের মানুষ, আমার ভালোবাসার মানুষ তোমরা, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার পুরো মানে পড়ি, আমার মনে হয় যে পৃথিবীতে মানে তোমরা আমাকে চেনো না, আমি তোমাদেরকে চিনি না, শুধুমাত্র ভিডিওর থ্রুতেই ধরো তোমরা আমাকে চেনো। তো এত ভালো ভালো, এত ভালো কেউ বাঁচতে পারে, আমি এটাই মনে করি যে আমাকেও কেউ এত ভালোবাসে, কারণ ভালোবাসা জিনিসটা না খুব কম পেয়েছি সত্যিকারে, মানে ভালোবাসা পাইনি বলবো না, ভালোবাসা অবশ্যই পেয়েছি, বাবা মার একটা মাত্র সন্তান, ছোট থেকেই আদরে আহ্লাদে শখে মানুষ হয়েছি, তোলা তোলা করে তুলোই মুড়ে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত। তাও বহু মানুষের কাছ থেকে অনেক অবহেলা, অবজ্ঞা, অসম্মান, অপমান পেয়েছি, অনেক পেয়েছি, অনেক, এবং এখনও অনেকের কাছ থেকে পেয়ে যাই। জীবন থাকতে গেলে তো পেতেই হবে এগুলো, তাই না? এগুলো না থাকলে তো জীবন চলবে না। তো আমার বয়স খুব বেশি নয়, তোমরা সবাই জানো যে আমার এই আর কদিন পরেই আমার জন্মদিন, এপ্রিল মাসে আমার জন্মদিন, তো তখন আমার 22 পূর্ণ হবে, 22 পূর্ণ হবে, হ্যাঁ।
বাইশ পূর্ণ হবে না বাইশ পড়বে কি জানিস কি হবে, যাই হোক ওই একটা কিছু হবে। তো এই এইটুকু কম বয়সে না অনেক কিছু দেখেছি জীবনে, অনেক কিছু, অনেক মানুষ চিনেছি, অনেক দেখেছি, অনেক। তো যাই হোক সেসব কথা আর বলে লাভ নেই, কিন্তু এই যে ইউটিউবে আসার পরে যে তোমাদেরকে পেয়েছি, তোমাদেরকে আমি কখনো চোখেই দেখিনি, শুধু জাস্ট কমেন্টগুলো পড়েছি, তাই মনে হয় তোমরা কত আপনার, কত আপন আমার সত্যিকারে। মানে তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো না, আমার যে কী ভালো লাগে, তোমাদের কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কী ভালোটাই না লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। মানে আমি শুধু ভাবি যে তারা তো আমাকে চেনেই না, তারা তো আমাকে কোনোদিন দেখেই নি, শুধু ভিডিওতে দেখছে তাই এত ভালোবাসছে, না জানি সামনে আসলে আর কত ভালোবাসবে। তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা করার ইচ্ছে থাক ইচ্ছে রইলো, অবশ্যই একদিন সবার সাথে দেখা হবে তোমাদের সবার সাথে। সবাই আমার বাড়িতে এসো, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের বাড়িতে। যত্নের কোনো ত্রুটি করবো না তোমরা কেউ আসলে, কারণ তোমরা আমার পরিবারের মানুষ, আর আমরা মানুষজন না খুব ভালোবাসি, আমরা মানুষজন নিয়েই থাকতে ভালোবাসি। মানে একা থাকবো, একা খাবো, একা পড়বো এসব না আমরা পছন্দ করি না, আমরা মানুষজন নিয়ে থাকবো, সবার সাথে মিশবো, আনন্দ করব, সবাইকে দেব, খাওয়াবো, যত্ন করব, ভালোবাসবো। ওই জন্যই তো বেশি মানুষকে ভালোবাসি বলেই তো কপালে দুঃখটা পাই, বুঝেছো? তো যাই হোক তোমরা যেন আবার দুঃখ দিও না আমাকে, ঠিক আছে? তোমরা যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবাসো, কারণ তোমরাও যদি আমাকে কখনো দুঃখ দাও না, সত্যি আমি সেদিন বোধহয় শেষ হয়ে যাব, সত্যি কথা বলছি, কারণ চাই না। যাই হোক চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা কথা বলে ফেললাম লাস্টে তোমাদের কথা, মানে ভাবলাম একটু গল্প করব তোমাদের সঙ্গে, যেহেতু ভিডিওটা ছোট হয়েই গেছে তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো গল্প করতে করতে অনেকক্ষণ গল্প করে ফেলেছি, প্রায় 4 মিনিট হয়েই গেল। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি সবসময়। উপর আল্লাহ যেন তোমাদের সব সব ইচ্ছা পূরণ করে, সমস্ত মনের বাসনা পূরণ করে, আল্লাহ যেন তোমাদের খুব ভালো রাখে এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর পারলে একটা ছোট্ট কমেন্ট করে যেও। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা।